যখন সময় খারাপ যায় তখন সব দিক থেকেই খারাপ যায় প্রথমে বাবার ফোনটা নষ্ট হয়েছে এটা মোটামুটি চলার মতো আর কি এখন আবার কালকে রাতে যে মেঝো বোন আছে ওর ফোনটা নষ্ট হয়ে গেছে পোকো কয়েকদিন আগেই বলতেছিলাম যে এই ফোনটা খুব ভালো এখন মনে হয় যেটা ডেট এবং মনে হয় না এই হচ্ছে সেই ফোনটা আহ দেখছি যে এটা আমি এখন মোতালে প্লাজে নিয়ে যাবো এটা অন হয় কি না বা এটা যদি ডেট হয়ে যায় তাহলে তো দেরি

আজকে অনেক দিন পরে এদের দু হাঁটতে পারতেছি আজকে কিন্তু বাইক টাইপ ছিল তো আজকে আমি কেটে আসলাম রিক্সাও নেই নেই টাইম লাগতেছে মানে মোবাইল মেকানিক ডক্টর সেলুনে যারা কাজ করে এদের কাছে আমরা আসলে অসম এরা যেভাবে যা আপনারে বলবে এবং যে বয়ান আপনারে দিবে আপনি এটার বাইরে কোনো কিছু করতে পারবেন না। মুদলে গেলে সব একটা জিনিসই আমি খুঁজি যে ভাই একটু রিলায়েবল কোন সোর্স থেকে যদি মোবাইলটা ঠিক করা যায়। মোবাইল ঠিক করতে দিয়ে প্রায় আমার দুই থেকে 3 ঘন্টা লাগছে সেই মুহূর্তে আমি অনেক কোন আমার দোকানে সেখানে বসে ছিলাম। এরপর আর বসে থাকার সময় নাই তো আমি হেড়ে হেড়ে নিউ মার্কেটে গেলাম এবং খুবই খিদা লেগেছিল। কিন্তু মিনটাই রাস্তা একটা দোকান থেকে ভাই খেয়ে ফেলছি। আমি হাঁটতে গেছিলাম কিন্তু হাঁটতে গিয়ে দিই যে অনেক দাম স্টারে আমি তারপরে বের হয়ে গেছে দুশো পঁয়তাল্লিশ টাকা একটা হাফ মোরগ পোলাও হয়েছে আমার কাছে মনে হয়েছে অনেক বেশি আমি খাই নাই তো নিউ মার্কেটে অনেক দিন পরে যে আমার আসলে ভালো ছিল কারণ হচ্ছে নিউ মার্কেট এমন একটা মার্কেট এটা ভালো লাগে না এমন মানুষ খুব কম আছে আমার জানা ছোটবেলা থেকে এই মার্কেটে সব থেকে বেশি গেছি আমার যতটুকু মনে পড়ে এবং আমার আম্মু আমি অনেক এখানে ঘুরছি ঈদের সময় যে মজা লাগতো আগে যে ফিল ছিল সেগুলোকে নেওয়ার চেষ্টা করছি মসজিদটা আমার খুবই ভালো লাগে মসজিদটা মিনার দেখতে খুবই সুন্দর রাতের বেলা খুব সুন্দর লাগছিল সামনে থেকে এই মসজিদের সামনে অনেকগুলো দোকান আছে অনেকেই এটা জানে না আমি লোকটাকে আমার নাম্বার দিয়ে আসছি যে বলেছিলাম যে ফোনটা হইলে ওকে ফোন দিন বা সে আমাকে ফোন দেয় না অনেকক্ষণ ঘুরে টুরে আবার তার কাছে চলে গেছে এবং যে দেখি যে আমার ফোনটা তিনি মোটামুটি ঠিক করে রেখেছে এ হচ্ছে সেই ফোনের অবস্থা এবং বর্তমানে এই ফোনটার অবস্থা হচ্ছে রাবার পেঁচানো ফোনটা ঠিক হয়েছে রিবলিং না কি যেন বললো আমাকে আমি এগুলো বুঝি না সে আমাকে বুঝাই দিল যে ভাই ঠিক আছে কয়দিন চলবে কি করবে না জানি না খুবই খারাপ লাগতেছিল ডিজাস্টার একটা অবস্থা মোবাইল ঠিক করা মানে হচ্ছে একটা প্রতারণার ফাঁদ থেকে নিজেকে বাঁচিয়ে নিয়ে আসার একটা চেষ্টা মোবাইল ঠিক করার যে বিজনেস এটা ম্যাক্সিমাম জিনিস হচ্ছে একটা প্রতারণা নিছক একটা প্রতারণা কারণ অনেকেই নর্মাল কোনো কিছুকে অনেক বড় কিছু করে সাজায় এবং সেখানে আসলে বলার কিছু থাকে না কিছু বলতে যান তাহলে আপনার দুশো থেকে দুই হাজার টাকা হতে বেশিক্ষণ সময় লাগবে না যাই হোক মোবাইল কারা কারা ঠিক করেছেন এবং কতটুকু প্রতারণার শিকার হয়েছেন সেটা আপনারাই ভালো জানেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম